হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই খুব ভালো আছেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অ্যাডভান্স কোর্স জিরো টু হিরো যে আমাদের কোর্স চালু হচ্ছে সেই কোর্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সো আমরা গুগলের 200 র‍্যাংকিং ফ্যাক্টর নিয়ে কথা বলছিলাম গত ভিডিওতে আমরা প্রায় 130টার মতো অর্থাৎ আরো নতুন 90টা র্যাঙ্কিং র্যাঙ্কিং ফ্যাক্টর আপনাদের মাঝে আলোচনা করেছি তো নিয়ে আমি বারবার বলছিলাম যে আপনারা প্রতিনিয়ত এই ব্লগটা পড়ার চেষ্টা করবেন এবং নিজেদেরকে আপডেট রাখার চেষ্টা করবেন যেহেতু এরা মনেস্টার এসিও স্পেশালিস্ট ব্র্যান্ডিন এবং নেইল পাটেল দুইজনকেই আসলে সবাই অনেক ফলো করে এখন পর্যন্ত অনেক সিনিয়র মার্কেটাররা তাদেরকে ফলো করে থাকে এবং সবচেয়েতে মজার ব্যাপার হচ্ছে আমরা এই টু হান্ড্রেড র্যাঙ্কিং ফ্যাক্টরের পরেই গুগলের অনেকগুলো অ্যালগোরিজম আপডেট নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এবং ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো আশা করছি এই কোর্সটা আপনাদেরকে এসিওর ইনডেপথ নলেজ গ্যাদার করার জন্য বা ইনডেপ নলেজ পাওয়ার জন্য অনেক বেশি হেল্প করবে সো আমরা সবাই আপনাদের আপনাদের সবার কাছ থেকে আমি সাপোর্ট আশা করছি অর্থাৎ ভিডিওগুলো যখন আমরা ইউটিউবে আপলোড করি আপনার চেষ্টা করুন একটু শেয়ার করে দেওয়ার জন্য তাহলে যেটা হবে ভিডিও রিস্ট অনেক বেড়ে যায় এবং অনেকেই আসলে ভিডিওটা দেখতে পায় সো সবাইকে আমি অনুরোধ করব যে ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য অর্থাৎ যতজনই ভিডিওগুলো দেখছেন শেয়ার করবে তো আসেন আজকে একশো তিরিশ থেকে বাকি যেই আমাদের টু হান্ড্রেড র্যাঙ্কিং মধ্যে যে বাকি যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের মাঝে ডিসকাস করা যাক বা আলোচনা করা যাক তো চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো গত আগের ভিডিওতে আমরা গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো রয়েছে প্রায় একশো তিরিশটা র্যাঙ্কিং ফ্যাক্টর আমরা দুইটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি আরও সত্তরটা র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে আমরা চেষ্টা করবো খুব দ্রুত দেওয়ার জন্য আপনাদের আমি রিকোয়েস্ট করব পাশাপাশি আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা এই পোস্টের লিঙ্ক দিয়ে দিব অর্থাৎ সবচেয়ে বেশি যে ইউজ হচ্ছে যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো যেগুলো গুগল ফলো করছে সেই র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আপনার নিজেরা একবার পরে আসবেন ঠিক আছে তো আজকে যে ব্যাপারটা সেটা হচ্ছে ইউজার ইন্টারেকশন তো ইউজার ইন্টারঅ্যাকশনে প্রথমে বলছে র‍্যাঙ্ক বেইন ঠিক আছে র‍্যাঙ্ক বেইন যে অ্যালগরিদমটা আপডেট হয়েছিল সেটা এখানে বলা হচ্ছে র‍্যাঙ্ক বেইনটা কিন্তু বার্ডের সমন্নয় কিন্তু কি হয়েছিল গুগলের যে এআই অ্যালগরিদমের উপরে মেশিন লার্নিং এর উপরে কি হয়েছিল এ অ্যালগরিদমটা আসছিল এটা পার্ট অফ হামিংバード এখানে কন্টেন্ট কনটেক্সট এলএসআই এনএলপি হ্যাঁ এই সকল বিষয়ের উপরে দেখা হয় এগুলোর ইউজারের এগুলোর সাথে ইউজারের যে ইন্টারঅ্যাকশনটা সেটার উপর আপনার র‍্যাঙ্কিংটা কি করবে করবে র্যাঙ্কিংটা আচ্ছা অর্গানিক ক্লিক থ্রু রেট ফর কিওয়ার্ড আপনার কিওয়ার্ডটার জন্য আপনি যখন গুগলে কোনো আপনার কিওয়ার্ডটা লিখে সার্চ করছে কেউ তখন সেই কিওয়ার্ডের জন্য আপনার বিভিন্ন গুগলের যে ইউজাররা কতটা কত পার্সেন্ট ক্লিক থ্রু রেট আপনি পাচ্ছেন অন্যান্য কম্পিটিটরদের থেকে সেটাও কিন্তু একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবং এসিআর পি তে আপনার জন্য বুস্ট করবে এই বিষয়টা অর্গানিক সিটিআর এবং অল ফর অল কিওয়ার্ড ঠিক আছে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আপনার সিটিআর কেমন থাকছে হ্যাঁ আপনার একটা কিওয়ার্ড লিখে সার্চ করছে সার্চ করার পরে ওই যে আগে আমি বললাম আপনাকে যে ক্লিক থ্রু রেটটা কেমন আসছে এটা কিন্তু গুগল ডিপেন্ড করবে এবং এটা এটা কিন্তু একটা ইন্টারাকশনাল সিগন্যাল হিসেবে দেখবে ইউজারদের ঠিক আছে যে ইউজাররা আপনার এক পোস্ট থেকে আরেক পোস্টে যাওয়ার জন্য যে সিটিআরটা সেটা দেখবে হ্যাঁ গুগল থেকে যেরকম একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পর আরেকটা কিওয়ার্ডে আসছে সেটা দেখবে এই যে সিটিআর গুলো বিভিন্ন কিওয়ার্ডের উপর বেস করে গুগল কিন্তু কোয়ালিটির র্যাঙ্ক বা মেজার করবে আপনার এসআর পিতে বাউন্স রেট বাউন্স রেটটা সম্পর্কে আমরা যেটা জানি যে বাউন্স রেটটা আসলে যত কম থাকা যায় তত ভালো হ্যাঁ যদি বেশি বাউন্স রেট থাকে তাহলে কি হবে আপনার সাইটের কন্টেন্টের উপরে গুগলের ট্রাস্ট কমে যাবে গুগল মনে করবে যে এই কন্টেন্টের কোয়ালিটি ভালো না সেই কারণে গুগল বেশি বাউন্স রেট করছে আর যখন রিডার অনেকক্ষণ আপনার ওয়েবসাইটে থাকছে স্টে করছে আপনার ডিউরেশনটা বাড়ছে সে যতক্ষণ স্টে করছে সেটার উপরে কিন্তু বাউন্স রেটটা কিন্তু কমে আসে এবং গুগল বুঝতে পারে সাইটটা একটা অথরিটি সম্পন্ন সাইট ডিরেক্ট ট্রাফিক আচ্ছা গুগল বলছে ডিরেক্ট ট্রাফিক ওই সমস্ত সাইটের ভিতর আসে যেই সকল সাইট অথরিটি সাইট ঠিক আছে অর্থাৎ আমরা যখন কোনো অথরিটি সাইট কোনো মনে করি কোনো সাইটকে তখন কিন্তু আমরা সেই সাইটের নাম মুখস্থ করে রাখি এবং হঠাৎ করে আমরা গুগলে সার্চ করি ডিরেক্ট সেই ওয়েবসাইটের হোম পেজে আসছি ঠিক আছে তো ট্রাফিকটা এটা এটা একটা 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 ভালো ভালো হিসেবে হিসেবে ধরা ধরা হয় ইউজার হয় সো ডিরেক্ট ট্রাফিককে কখনই খারাপ বলা যাবে না এটা গুগল অথরিটিস সাইট হিসেবে মনে করে ডিরেক্ট ট্রাফিকটাকে ঠিক আছে সো আমরা ট্রাফিক থাকলে এটা একটা গুগলের জন্য র্যাঙ্কিং একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে আচ্ছা রিপিট ট্রাফিক রিপিট ট্রাফিক মানে হচ্ছে এক ট্রাফিক বারবার ফিরে আসে আপনার ওয়েবসাইটে তো এটাও গুগল মনে করছে যে এটা র‍্যাঙ্কিং এর জন্য বুস্ট করে এরপর হচ্ছে যে পিগো স্টিকিং পিগো স্টিকিং মানে হচ্ছে এখানে দেখেন ইমেজ দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি আমি একটা একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম করার পরে প্রথম নম্বরে যে পজিশনে আছে তার ওয়েবসাইটে আমি না গিয়ে দ্বিতীয় নম্বর যে পজিশনে আছে তার ওয়েবসাইটে না গিয়ে তিন নম্বর যে পজিশনে যে রয়েছে তার ওয়েবসাইটে আমি ক্লিক করলাম এই যে তৃতীয় পজিশনে যে ব্যক্তিকে আমি ক্লিক করলাম প্রথম দুইজনের ব্যক্তি ক্লিক না করে এটা কিন্তু ভূগোল খুবই পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখে কখন কিন্তু ভূগোলের তৃতীয় নাম্বার ব্যক্তিকে কিন্তু সে প্রথম পজিশনে আনার জন্য কিন্তু ভূগোল কি করে তার কন্টেন্টগুলো তার সবকিছু ওভারঅল সে কি করে অ্যানালাইজ করে সো এটা একটা ইম্পর্টেন্ট একটা মেজর র্যাঙ্কিং ফ্যাক্টর আচ্ছা ব্লক সাইড তো পান্ডা পেঙ্গুইনের মাধ্যমে গুগলের ক্রোমের ভিতরে আগে একটা কি ছিল একটা ফিচার ছিল যে বিভিন্ন সাইটকে ব্লক করে রাখা তো এটা এখন এই গুগল হ্যাজ ডিসকাউন্টেড দিস ফিচার ইন ক্রোম এই ক্রোম থেকে এই ফিচারটা গুগল কি করে দিয়েছে ডিসকাউন্টেড করে দিয়েছে এবং কি করছে পান্ডা এই 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 স্পেশাল ফিচারটাকে কি করছে পান্ডা কি করে ইউজ করে কোয়ালিটি সিগনাল হিসেবে ঠিক আছে তো এরপর রয়েছে হচ্ছে ক্রোম বুকমার্ক একটা ওয়েবসাইট আমি ভিজিট করলাম ব্যাকলিংক ভিজিট করলাম আমি কি করলাম এই যে ব্যাকলিংকতে এসে আমি কি করলাম এই যে এখানে ক্লিক করে এই যে দেখেন অ্যাড টু পেজ এই যে পেজটা আমি বুকমার্ক করে রাখলাম ঠিক আছে যে এখানে যে ব্যাকলিং এর পেজটা আমি কি করে রাখলাম বুকমার্ক করে রাখলাম হ্যাঁ সেভ দিলে কিন্তু সেটা কি হয়ে গেল বুকমার্ক হয়ে গেল তো এখানে এই কথাটাই বলা হচ্ছে যে বুকমার্ক করে রাখলে গুগল এটা কি একটা পজিটিভ সিগনাল হিসেবে থাকে যে এখানে আমি বুকমার্ক করে রেখেছি তার মানে গুগল মনে করছে যে এই কন্টেন্টে এমন কোন রিসোর্স আছে যে রিসোর্সের কারণে কি হচ্ছে ইউজার সেই পেজটাকে বুকমার্ক করে রাখছে এবং গুগল যেহেতু ক্রোম ব্রাউজারের সমস্ত ডেটাই গুগল কি করে দেখে সে কারণে এই বুকমার্কটা একটা পজিটিভ সিগনাল হিসেবে কাজ করে নাম্বার অফ কমেন্ট আপনার পোস্টের ভিতরে কতগুলো কমেন্ট হচ্ছে ইউজারের ইন্টারঅ্যাকশন হচ্ছে এটাও একটা র‍্যাঙ্কিং সিগনাল হিসেবে কাজ করে এবার হচ্ছে গুগলের আচ্ছা এখানে আরেকটা মেসেজ আসছে ডিওএল ডিওএল টাইম হ্যাঁ ঠিক আছে ডিওএল টাইম এটার মানে হচ্ছে একজন ইউজার কতক্ষণ আপনার কন্টেন্ট পোস্টটা পড়ছে হ্যাঁ কতক্ষণ আপনার ওয়েবসাইটে স্টে করছে ঠিক আছে যে ডিউরেশন টাইম যেটা এটাকে গুগল ডিওয়েল টাইম বলছে এবং এটার উপরে গুগল খুবই ক্লোজ পেয়ে টেনশন করে একজন ইউজার যতক্ষণ আপনার ওয়েবসাইটে থাকবে তত বেশি আপনার র্যাঙ্কিং বুস্টার হবে এবং আপনার কন্টেন্টটা তত বেশি কোয়ালিটি সম্পূর্ণ এটা গুগল মনে করবে ঠিক আছে এরপর হচ্ছে স্পেশাল গুগল অ্যালগোরিদম রুলস ঠিক আছে কিছু স্পেশাল গুগল অ্যালগোরিদম রুলের কথা এখানে বলা হচ্ছে একটা হচ্ছে কারি ডিজার্ভস ফ্রেশনেস আচ্ছা এখানে এটার মানে হচ্ছে যে আমরা যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি যেমন আমরা স্পেশাল গুগল অ্যালগোরিদম ঠিক আছে এটা ধরলাম আমরা একটা কিওয়ার্ড ঠিক আছে আমরা যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করি এটা হচ্ছে একটা কিওয়ার্ড কিন্তু সবসময় যে এই সার্চ ভলিউম যুক্ত কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করবে এমন কিন্তু না প্রতিনিয়ত কিন্তু গুগলে কিন্তু মানে প্রতি সেকেন্ডে অনেক নতুন নতুন ওয়ার্ড কিন্তু মানুষ লিখে সার্চ করছে যেটার আদৌ কোনো সার্চ ভলিউম নেই তো গুগল কিন্তু সেগুলো সেই ডাটাগুলো নিচ্ছে অর্থাৎ ফ্রেশ যে নিউয়ার যেই যেই এগুলো টপিকগুলো নিয়ে মানুষ সার্চ করছে এই কোয়ারিগুলো নিয়ে কিন্তু গুগল কাজ করছে গুগল অ্যালগোরিদম এবং কি বলা হচ্ছে যে কিওয়ার্ডের বিভিন্ন ডাইভার্সিটি একই কিওয়ার্ডকে বিভিন্ন অ্যাঙ্গলে মানুষ দেয় যেমন এই কিওয়ার্ডটাকে আমি যদি এখন এটা আগে যদি আমি টু জিরো টু ওয়ান এই শব্দটা যদি ব্যবহার করি কিওয়ার্ড কিন্তু সেম কিন্তু আমি ইন্ডিকেট করছি দুই হাজার একুশের আপডেটটা আমি চাই ঠিক আছে অথবা আমি কি করলাম একটা স্পেসিফিক একটা আমি নির্দেশ করলাম যে ওয়েবসাইটটা গুগল আমি চাচ্ছি তার মানে কি আমি গুগলকে বুঝাচ্ছি যে ব্র্যান্ডিনের যে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরটা রয়েছে সেটা আমি জানতে চাচ্ছি ঠিক আছে এরকম স্পেসিফিক ভাবে আহ যে ডাইভার্সিটিটা সেটা এখানে বোঝাচ্ছে যে কিওয়ার্ডের এর ডাইভার্সিটিটা একটা র্যাঙ্কিং এর একটা সিগন্যাল স্পেশাল অ্যালগরিদমের একটা রুলস হিসেবে কাজ করে কিওয়ার্ড ডাইভার্সিটিতে একই কিওয়ার্ড বিভিন্নভাবে মানুষ সার্চ করছে গুগল সেটাকে দেখছে যে আপনার ওয়েবসাইটটা সেই কিওয়ার্ডগুলোর জন্য অপটিমাইজ কিনে এই জন্য আমরা এনএলপি ওয়ার্ডগুলো ব্যবহার করবো যাতে বিভিন্ন ধরনের কিওয়ার্ডের জন্য আমাদের ওয়েবসাইটের একই পোস্ট বিভিন্ন ধরনের কিওয়ার্ডের জন্য কি করে র্যাঙ্ক করে তো এক্ষেত্রে তো সুবিধা হবে আপনার যখন একটা কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন যেটা সার্চ ভলিউম তিনশো বাট সেখানে এনএলপি এত ওয়ার্ড থাকবে সেই সে তিনশো ওয়ার্ডের সার্চ ভলিউমের কিওয়ার্ড থেকে আপনি যদি প্রথম পজিশনে আসেন আপনি দেখা যাবে যে আপনি তিন হাজার ট্রাফিকও পেতে পারেন ঠিক আছে এটা হচ্ছে এনএলপির একটা সুবিধা ঠিক আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর একটা সুবিধা তো এরপর দেখেন ইউজার ব্রাউজিং হিস্ট্রি আমি কি ব্রাউজ করছি এই যে আমি এখন যে ব্রাউজ করছি এই ব্রাউজের ভিতরে কার নাম আসছে ব্র্যান্ডিন এর নাম আসছে গুগলের অ্যালগোরিদমের নাম আসছে গুগলের নাম আসছে এসইও নাম আসছে এই বিষয়গুলো আমার যে ইন্টারেস্ট যেই মানে আমার যেই বিশেষ পূর্ব পথে আমার ইন্টারেস্ট রয়েছে সেগুলো কিন্তু গুগল এখানে কি করছে ব্রাউজারের হিস্টরি থেকে কিন্তু গুগল এই ডাটাগুলো কালেক্ট করছে এবং যেগুলোর কারণে কিন্তু ফ্রিকুয়েন্টলি এসিআরপি তে কি হবে আর আমার জন্য এবং আমি যে ওয়েবসাইটগুলো ভিজিট করছি সেটার জন্য কিন্তু তাদের এসি কিন্তু বুস্ট হবে ঠিক আছে ইউজার সার্চ হিস্ট্রি ওই যে আগে বলেছি ইউজার সার্চ হিস্টরির উপরে অনেক কিছু ডিপেন্ড করে ইউজারের সার্চ যদি আপনার টপিক নিয়ে আপনার কিওয়ার্ড নিয়ে যদি ইউজার সার্চ করে থাকে তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যদি র‍্যাংকিং আসে সে যদি আপনার ওয়েবসাইটে যায় কতক্ষণ তার ডিউয়েল টাইম থাকে কতক্ষণ সে স্টে করে বাউন্স রেট কিরকম ছিল এই বিষয়গুলো গুগল কি করে সার্চ হিস্টরি থেকে গুগল কালেক্ট করে থাকে ফিচার সিনিপেটে ডেফিনেটলি ফিচার সিনিপেটে যখন কোনো পোস্ট থাকে এবং সেটার এস পি এস থাকে তখন গুগল সেটাকে একটা ফর্ম অথরিটি সার হিসেবে ধরে তো এই জন্য আমরা এই স্কিমা ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের স্কিমা গুগলের ফিচার সিনিপেটে আসার জন্য জিও টার্গেটিং আপনি যখন কোন একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস বা লোকাল সার্ভার ইউজ করবেন যেমন ধরা যাক আমি ইউজ করছি তখন বুঝবে যে গুগল এই ওয়েবসাইটটা ডেডিকেটলি শুধুমাত্র বাংলাদেশের জন্য এই ওয়েবসাইটটা কি রেডি করা হয়েছে আবার আমি যখন ডট কম ডট কম ওয়েবসাইট নিয়ে কাজ করবো তখন গ্লোবালি আমি কি করবো কাজ করবো তো জিও টা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করছে এখানে আপনার আইপি অ্যাড্রেস আপনার কান্ট্রি ডোমেন স্পেসিফিক এক্সটেনশন এগুলো সেফ সার সেফ সার মানে হচ্ছে এখানে এটাই বোঝানো হচ্ছে যে আমরা কখনোই ভূগোলে যে আমরা বিষয়গুলো সেফ সার অন ঠিক আছে তো এটা হচ্ছে গুগলের একটা ক্রমের একটা ফিচার এখানে মানে আমরা কখনো অ্যাডাল্ট বা বিভিন্ন সাইটে ব্লক করা থাকবে আমরা এই ধরনের সাইটগুলোকে কখনো কি করবো না আমরা আমাদের সামনে যাতে না আসে সেই জন্য আমরা কি করবো সেফ সার্চ এর টার্ন অন করে দিব তারপর হচ্ছে তো এটা হচ্ছে ইউজার ইন্টারাকশনের উপরে বা ইউজার ফ্রেন্ডলি গাইডলাইনের উপরে আসলে কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটির উপরে এটা এই আপডেটটা এসেছে তো কন্টেন্ট কোয়ালিটিটা আমরা মেজার করব সবসময় কনটেন্টের কোয়াল ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব এবং কন্টেন্টের স্ট্যান্ডার্ড কোয়ালিটি বজায় রেখে রেখে কাজ করার চেষ্টা করব ডিএমসিএ কমপ্লায়েন্স এখন ম্যাক্সিমাম ইন্ডিয়ান সাইটগুলোতে বেশি দেখা যায় কি করছে মানুষ ডিএমসিএ এ কমপ্লায়েন্সটা মাস্ট হয়ে গিয়েছে আপনার একটা স্পেসিফিক কি আপনার পেজের ভিতরে স্পেসিফিক একটা পেজ রাখা ডিএমসি এ কমপ্লাই কমপ্লাইন্ট নিয়ে তো যে সকল ওয়েবসাইটে এই ডিএমসিএটা এটা থাকে গুগল এটাকে একটা লেজিমিট সাইট হিসেবে ধরে তো আমরা চেষ্টা করব আমাদের সাইটে ডিএমসি এটা রাখার জন্য অ্যাফিলেট সাইটগুলো তো মাস্ট এখন ডিএমসি পলিসিস সেটা ডিএমসি পেজ যেটা সেটা রাখতেই হবে অ্যান্ড ব্লগ সাইটগুলো তো রাখলে ভালো একটা কাজ করে আর কি তো ডোমেন ডাইভার্সিটি ওই যে আগে কথা বলেছি ডোমেনদের বিভিন্ন কান্ট্রি ওয়াইজ বিভিন্ন জিওলজিক্যাল এয়া অনুযায়ী লোকেশন অনুযায়ী ডোমেনের ডাইভার্সিটি রাখতে হবে আপনি যদি স্পেসিফিক কোনো জিওলজিক্যাল কান্ট্রি সিলেক্ট করে যদি আপনার ওয়েবসাইট তৈরি করেন যেমন ডট কো ডট ইউকে হ্যাঁ বা ডট কম ডট ভিডি তো সেক্ষেত্রে গুগল চেষ্টা করবে আপনাকে সেই ডোমেনের ডাইভার্সিটি বা ডোমেন এক্সটেনশন অনুযায়ী আপনাকে সেই কান্ট্রির জন্য র্যাঙ্কিং প্রদান করার জন্য ট্রানজেকশনাল সার্চ মানে হচ্ছে আমরা অনেক সময় লিখি না যে ডলার কনভার্টার ঠিক আছে আমি আপনাদের একটু एग्जांपल দেব বুঝাই ক্যাল আচ্ছা ক্যালকুলেটর লিখে যদি আমি সার্চ করি তাহলে এখানে দেখেন অটোমেটিক্যালি কিন্তু গুগল কি করছে ক্যালকুলেটরের একটা বক্স আমার এখানে নিয়ে চলে এসেছে এটা কোথা থেকে নিয়ে এসেছে গুগল ওই যে গুগল প্লে স্টোরের একটা অ্যাপস থেকে কি নিয়ে এসেছে এই ক্যালকুলেটরটা নিয়ে এসেছে একইভাবে আমি যদি কারেন্সি কনভার্টার যদি আমি একটু দেই ঠিক আছে কারেন্সি কনভার্টার যদি দেই আবার একই দেখেন এই যে কারেন্সি কনভার্টটা কিন্তু আমি গুগলে দিতে পারছি আমার বাইরে যাওয়ার প্রয়োজন কিন্তু গুগল সেটা নিয়ে এসেছে কোথা থেকে এই যে দেখেন www.xc.com হ্যাঁ এখানে কারেন্সি কনভার্টারের এই পেজটা তৈরি করা তো সেখান থেকে গুগল সরাসরি গুগলেই দেখাচ্ছে যে তোমার ওইখানে যাওয়ার দরকার নেই তুমি এখান থেকেই দাও ঠিক আছে বাংলাদেশি টাকা এক টাকা ইউনাইটেড স্টেটে কত হ্যাঁ অথবা বাংলাদেশি টাকা তুমি দিতে পারবে হচ্ছে এক হাজার টাকা ইউনাইটেড স্টেটে কত তো এই যে কনভার্স কারেন্সি কনভার্সেশন কনভার্টগুলা বা এখানে দেখেন এখানে কি বলছে যে এয়ারপোর্ট ডিপার্চার টুমোরো ঠিক আছে একটা ফ্লাইট রিলেটেড একটা বিষয় নিয়েছে সেখানে গুগল দেখিয়ে দিয়েছে যে কবে ডিপার্চার হবে কত থেকে কত শুরু হবে ডিরেক্টলি শো করে দিয়েছে তো এটা হচ্ছে ট্রানজাকশনাল সার্চ এগুলো এখন গুগল খুবই চমৎকারভাবে কাজ করছে কিছু কিছু ফ্যাসিলিটিস আপনি গুগল থেকে মানে ডিরেক্টলি অন্য কোনো ওয়েবসাইটে ভিজিট করার দরকার নেই আপনি গুগলে এসেই এই কাজগুলো করতে পারছেন লোকাল সার্চ লোকাল সার্চের জন্য অবশ্যই গুগল লোকাল আমরা করবো লোকাল জন্য স্পেশালি যেটা কাজ করা হচ্ছে গুগল ম্যাপস তো এই লোকাল সার্চে যখন আমরা লিস্টেড করে আমাদের ওয়েবসাইটটা রিলেটেড সার্ভিস রেটিং ডিরেকশন ওয়েবসাইটের অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো কিন্তু এসিআর পেতে খুব ভালো বুস্ট করে যদি লোকাল বিজনেস হয় তাহলে আমরা এটা করবো এই যে দেখেন এখানে কিছু ছবি দেওয়া হচ্ছে টপ বক্স একটা ওয়েবসাইট যখন খুব অথরিটি সম্পন্ন হয় তখন গুগল এরকম টপ স্টোরিজে সেই ওয়েবসাইটের এর কন্টেন্টগুলোকে নিয়ে আসে এটা আর কিছুই না বিগ ব্যান্ড রেফারেন্স ঠিক আছে বিগ ব্যান্ড রেফারেন্স মানে হচ্ছে যে আমরা যখন কোনো ব্র্যান্ড নিয়ে স্পেশাল কোনো ব্যান্ড নিয়ে যখন কাজ করি যেটা হিউজ বড় একটা বিগ ব্যান্ড তখন এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা অথরিটি হিসেবে বলা যায় এবং কন্টেন্ট যদি ভালো হয় সেই বিগ ব্যান্ডের জন্য আমরা কি করতে পারি র্যাঙ্কিং আসতে পারি শপিং রেজাল্ট তো গুগল শপিংয়ে এ ফ্রি লিস্টিং করা যায় এটা ইউনাইটেড স্টেটের জন্য রয়েছে এবং পেইডেও এই অ্যাড দিয়েও কিন্তু এই শপিং এর রেজাল্টে আসা যায় ঠিক আছে সো এটা আমরা গুগল অ্যাডস যদি আপনারা করেন তাহলে সেক্ষেত্রে শিখতে পারবেন কিভাবে গুগলে শপিং অ্যাড দিতে হয় তো গুগল সামটাইমস ডিসপ্লে গুগল শপিং রেজাল্ট ইন অর্গানিক এসআইপি কিছু কিছু সময় অর্গানিক রেজাল্টেও কি করে গুগল ওই শপিং এর যে যে ইনভেস্ট করা যে বিষয়গুলো রয়েছে সেগুলো মাঝে মাঝে দেখিয়ে দেয় ঠিক আছে যদি প্রোডাক্টটা যে প্রোডাক্ট নিয়ে আপনি সার্চ করছেন বা যে কোয়ারিজ আপনি দিয়েছেন সেটা যদি গুগলের যদি কি হয় শপিং রিলেটেড হয় থাকে ইমেজ রেজাল্ট ইমেজ রেজাল্টটা ইম্পর্ট্যান্ট দেখেন কি বলছে গুগল ইমেজ সামটাইমস অ্যাপিয়ার ইন দ্য নর্মাল অর্গানিক সার্চ রেজাল্ট অর্গানিক সার্চ রেজাল্ট মাঝে মাঝে কি চলে আসে ইমেজ চলে আসে এই যে গুগলে তো অনেক ইমেজ রয়েছে ঠিক আছে এই যে ইমেজগুলো কি অর্গানিক রেজাল্টে চলে আসে তো এটা একটা বেনিফিট তো ইমেজটাকে আমরা ইমেজ এসিও করে নেব তারপর হচ্ছে স্টার ইক এটা হচ্ছে এটা হচ্ছে কি ইমেজ নিয়ে কি আসা একটা আপডেট ঠিক আছে ইমেজগুলোরও যে আমরা ওই যে অল ইন ট্যাগ অল ইন টাইটেল অল ইন ট্যাগ এগুলো আমরা চেঞ্জ করে দেব ঠিক আছে আমরা ভিতরে প্রপার ওইতে আসলে চেষ্টা করব যে রিনেম করা একটা ইমেজের তাহলে যেটা হবে যে আমাদের এই যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো প্রপার কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করবে ঠিক আছে সিঙ্গেল সাইট রেজাল্ট অফ ব্যান্ড ঠিক আছে যেমন এখানে বোঝাচ্ছে একটা সাইটের একটা সাইটের একই টপিক নিয়ে দুইটা বিষয় আপনার র‍্যাঙ্কে আসতে পারে একটা হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ডেড নেমের জন্য আর একটা হচ্ছে কিওয়ার্ডের জন্য ঠিক আছে তো আমরা যেটা দেখি যে একটা একটা পোস্ট থেকে অনেক ধরনের কিওয়ার্ড গুগল পিক করে ঠিক আছে পিক করার কারণে দেখা যায় যে একটা একই টপিকের মাল্টিভেরিয়েশন কিওয়ার্ডে হতে পারে তার ব্র্যান্ড নেমেও আপনার পোস্টটা র‍্যাঙ্ক আসছে হতে পারে তার কিওয়ার্ডেও আপনার পোস্টটা র‍্যাঙ্ক আসছে এটা হচ্ছে ডিপেন্ড করছে হচ্ছে রেজাল্টের ভেরিয়েশন এবং আপনার এনএলপি ওয়ার্ডের ইউজেসের কারণে এই আসলে সিঙ্গেল সাইট রেজাল্ট ফর ব্র্যান্ড এটা হয় তো এই ধরনের সাইটগুলো মানে যারা সিঙ্গেল সাইট কিন্তু ব্র্যান্ড নেম নিয়ে কাজ করছে তাদের সাইটগুলো র্যাঙ্ক দিবে পেডে লোন আপডেট এটা নিয়ে আমরা কথা বলেছিলাম গুগলের যে পেডে লোন আপডেটটা এটা হয়েছিল হচ্ছে ক্যাসিনো গ্যান্ডেলিং তারপর হচ্ছে লোন সাইট ইন্টারেস্টেড সাইট এই সাইটগুলো নিয়ে যেগুলোকে গুগল একটা আপডেট এনে বলেছিল এই ধরনের যা সকল ওয়েবসাইট আছে সেগুলোকে আমরা স্প্যানিং ওয়েবসাইট হিসেবে দেখব এবং তাদের যদিও অনেক সময় তাদেরকে র্যাঙ্কে দেখা যায় বাট গুগল এদের সম্পর্কে অফিশিয়ালি বলে দিয়েছে এই ধরনের সাইট রেস্ট্রিক্টেড কাজ করা গ্যাম্বেলিং ক্যাসিনো এগুলো সাইট নিয়ে কাজ করা এবার ব্র্যান্ড সিগন্যাল নিয়ে কাজ করি কথা বলি একটু ব্র্যান্ড সিগন্যাল ব্র্যান্ড নেম ইন অ্যাঙ্কর টেক্স আপনি যখন কোনো ব্র্যান্ড নেম নিয়ে কাজ করবেন তখন চেষ্টা করবেন সেই ব্র্যান্ড নেম নিয়ে বেশি বেশি করে কি করা লিঙ্ক বিল্ডিং করা বা গেস্ট পোস্ট করা অথবা অ্যাঙ্কর টেক্সটের থ্রুতে লিংক নেওয়া সেক্ষেত্রে আপনার ব্র্যান্ডটাকে গুগল ভ্যালু দেবে এবং বুঝতে পারবে এটা একটা ব্র্যান্ড যেমন ব্যাকলিঙ্ক এখানে একটা ছবি দিয়ে দেখাচ্ছে ব্র্যান্ডেড সার্চেস ঠিক আছে পিপল সার্চ ফর ব্র্যান্ড মানুষ কি করে ব্র্যান্ড নিয়ে সার্চ করে if people search for your brand in google this show google that uh, your site is a real brand এখন আপনার সাইটটার নাম হচ্ছে এটা ব্যাকলিংক ব্যাকলিংক লিখে সার্চ করছে গুগল মানে হচ্ছে এটা একটা ব্র্যান্ড তৈরি হয়েছে सेम একই ভাবে যদি আমার রেদন কাউসার লিখে সার্চ করে তাহলে এটাও একটা ব্র্যান্ড হ্যাঁ বা পার্সোনাল ব্র্যান্ডিং তো সেই ক্ষেত্রে গুগল মনে করবে না এটাও একটা ব্র্যান্ড এটাও একটা সার্চ ভলিউম গুগল কাউন্ট করতে থাকবে এবং এটা একটা ব্র্যান্ড নেম হিসেবে পরিচিতি পাবে ব্র্যান্ড নেম প্লাস কিওয়ার্ড সার্চ যেমন দেখা যাচ্ছে ব্যাকলিংকও এসিও টেকনিক তাহলে কি হলো এখানে ব্যাকলিঙ্কও এটা হচ্ছে তার ব্র্যান্ড আর এসিও টেকনিক এটা হচ্ছে কিওয়ার্ড তার মানে কি হচ্ছে ব্যাকলিঙ্ক এসিও টেকনিক দিয়ে যে সার্চ করলাম তার ব্র্যান্ড এবং কিওয়ার্ড দুটাই কি সার্চ রেজাল্টে আসছে আচ্ছা সাইট হ্যাক ফেসবুক পেজ অ্যান্ড লাইক আচ্ছা ব্র্যান্ড টেন্স টু হ্যাভ এ ফেসবুক লাইক উইথ লটস অফ লাইক ঠিক আছে আচ্ছা গুগল ব্র্যান্ড কোনটাকে আমরা চেষ্টা করব আমাদের যেই পার্সোনাল ব্লগ রয়েছে সেই ব্লগ নামে আমরা সেম এজ এটিস নামে আমরা পেজ করবো এবং সেখানে কি করবো পেজ লাইক নিয়ে আসবো একইভাবে টুইটার ফলোয়ার থাকবে একইভাবে লিঙ্কড এর কোম্পানি পেজ থাকবে একইভাবে এখানে রয়েছে কি নন অর্থরশিপ আচ্ছা নন অর্থশিপটা মানে হচ্ছে প্রত্যেকটা পোস্টের নিচে আপনারা দেখবেন যে পোস্টার কে রাইট করেছে সেটা একটা অর্থশিপের ছবি পাওয়া যায় এবং কিছু তার পার্সোনাল পোর্টফোলিও বা পার্সোনাল বিষয়ে তার সম্পর্কে একটা অ্যাওয়ার্ড সেকশন থাকে তো এটা আলাদা আলাদা ভাবে প্রত্যেক পেজের জন্য তৈরি করা যায় প্লাগইন এর থ্রুতে আবার আপনি স্পেসিফিক ভাবে ডেডিকেটলি একটা তৈরি করতে পারেন এটা থাকাটা ভালো গুগল এটা অর্থশিপ সম্পর্কে গুগল জানতে পারে ওই যে আমি আগে বলেছিলাম আপনাদেরকে যে গুগল পছন্দ করে যে হেলথ ওয়েবসাইটে শুধুমাত্র হেলথ ফিটনেস গিকার যারা রয়েছে ফিটনেস এক্সপার্টাইজ যারা রয়েছে তারাই শুধু এই সে বিষয়টা নিয়ে লেখক তো সেক্ষেত্রে আপনি কি করবেন শিপের ভিতরে সেই আপনি একজন হেলথ এক্সপার্টাইজ বা আপনি একজন ফিটনেস গিকার আপনি একজন স্পোর্টস লাইকার বা আপনি এই বিষয়ে আপনি ট্রেন আপ এই ধরনের কিছু কথা লিখে দিলে গুগল কিন্তু অত বেশি এটাকে কি কোনো রিসার্চ করবে না জাস্ট দেখবে অর্থ শিপের ভিতরে যে আসলে কি একজন সে আপনি যেই নিশ নিয়ে কাজ করেন সেই নিশের ওয়েল এক্সপার্টাইজ কিনা আচ্ছা আচ্ছা লেজিটেমেন্সি ফর সোশ্যাল অ্যাকাউন্ট আচ্ছা এ সোশ্যাল অ্যাকাউন্ট উইথ টেন থাউজেন্ড ফলোয়ার অ্যান্ড টু টু পোস্টস পোস্ট ইজ প্রভাবলি ইন্টারপ্রেটেড এ লট অফ ডিফারেন্টলি এই দেন আদার টেন থাউজেন্ড ফলোয়ার স্ট্রং অ্যাকাউন্ট উইথ লটস অফ ইন্টারাকশন ঠিক আছে মানে আপনার শুধু সোশ্যাল অ্যাকাউন্টে ফলোয়ার থাকলেই হবে না আপনার ইউজারদের সাথে ইন্টারাকশন থাকতে হবে গুগল সেই জিনিসটাও এখানে বলছে এবং এটা কিন্তু গুগল কাউন্ট করে আচ্ছা এরপর হচ্ছে ব্র্যান্ড মেনশন

টপ স্টোরিতে এই ব্র্যান্ডের নেমগুলো গুগল কি করে সবসময় দেওয়ার চেষ্টা করে সো আপনি যদি ব্র্যান্ডেড কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করেন তো সেক্ষেত্রে আপনার টপ স্টোরিতে আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় আনলাইক ব্র্যান্ড মেনশন ঠিক আছে তো ব্র্যান্ড গেট মেনশন উইদাউট গেটিং আনলাইক টু টু দ্য গুগল ঠিক আছে লাইকলি লুকস লাইক ইটস নন হাইপার লিঙ্ক ব্র্যান্ড মেনশন অ্যাজ এ ব্র্যান্ড সিগনাল আচ্ছা ব্র্যান্ড নেমগুলো যদি আপনি হাইপার লিঙ্ক করেন সেক্ষেত্রে কি করবেন একটা 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 বুস্টার পাবেন যে যদি কোনো ব্র্যান্ড নেমকে আপনি কি করেন হাইপার লিঙ্ক করে দেন ঠিক আছে আনলাইক ব্র্যান্ড না মেনশন করার থেকে সো আমরা ব্র্যান্ড নেম নিয়ে যখন কাজ করবো তখন কি হাইপার লিঙ্ক করে দিব্যান্ড গুলোকে মেনশন করবো ঠিক আছে ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে কন্টেকচুয়াল লিঙ্কের মাধ্যমে এরপর হচ্ছে ব্রিক ব্রিক অ্যান্ড মটাল লোকেশন এটা হচ্ছে গুগল ম্যাপসের সাথে সম্পর্কিত ঠিক আছে আপনি গুগল ম্যাপসে যখন দিবেন তখন আপনার আসলে কি আপনার রিয়েল বিজনেসটা কি আপনার রিয়েল অফিসটা কি সেখানে আছে কিনা আপনার লোকেশনটা ঠিক আছে কিনা না গুগল জাস্টিফাই করে বা গুগল এটা চেক করে অন সাইট ওয়েব স্প্যাম ফ্যাক্টর ঠিক আছে তো ওয়ান সাইড ওয়েব স্ট্রিম ফ্যাক্টরের ভিতরে অনেকগুলো ফ্যাক্টর নিয়ে এখানে কথা বলা হয়েছে সো এটা আসলে ইম্পর্টেন্ট আচ্ছা এখানে ফার্স্ট হচ্ছে পান্ডা পেনাল্টি পান্ডা প্যানালটি কী নিয়েছিল আমরা আগেই বলেছিলাম সেটা হচ্ছে তিন কন্টেন্ট লো কোয়ালিটি কন্টেন্ট ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে যারা কাজ করে তাদেরকে পান্ডার কন্টেন্টে বা পান্ডার প্রবলেমে তারা পড়েছিল পান্ডার আপডেটে তারা পড়েছিল তো এখানে বলছে সাইড উইথ লো কন্টেন্ট পার্টিকুলারলি কন্টেন্ট ফার্ম আর লেস ভিজিবল ইন সার্চ পান্ডা আপডেটে যারা পড়েছিলো তাদেরকে কী করেছিল সার্চ র্যাঙ্কিংয়ের এর পুরো ভিজিবিলিটি থেকে বা ইন্ডেক্স থেকেই সরে গিয়েছিল তারা এটা তাদের স্প্যানি

ক্লিক করার পরে সেই ওয়েবসাইটটা থেকে চলে গেল আরেকটা ওয়েবসাইটে দেন একটা ওপেন হলো তো এই ধরনের সাইটগুলোকে গুগল প্যানালাইজ করে দেয় এটা অনেক ওয়েবসাইটে দেখা যায় যে বিভিন্ন ধরনের পপ আপ আসে তো গুগল লাইক করে না ঠিক আছে এগুলো ইউজারদের জন্য ইউজার কি করে ইউজার যে ইউজেবিলিটিটা বা ইউজার ইন্টারাকশনটা নষ্ট করে এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পপ আপ গুগল ম্যাপ প্যানালাইজ দিস সাইট দ্যাট ডিসপ্লে ফুল পেজ ইন্ডাস্ট্রিয়াল পপ আপ ইউজার ঠিক আছে যে ফুল পেজ পপ আপ অ্যাডস দিলে গুগল সেই ওয়েবসাইটগুলোকে কি করে কি করে দেয় পেনাল্টি দেওয়ার সম্ভাবনা থাকে যারা অতিরিক্ত পরিমাণে এই ধরনের এই পপ আপ অ্যাডগুলো ব্যবহার করে আচ্ছা সাইট ওভার অপটিমাইজ ওভার অপটিমাইজ মানে বুঝতেই পারছি কিওয়ার্ড স্টাফিং এর কথা বলা হচ্ছে ইনক্লুড কিওয়ার্ড স্টাফিং হেডার ট্যাগ স্টাফিং এক্সেসিভ কিওয়ার্ড ডেকোরেশন অর্থাৎ একই কিওয়ার্ড হেডার ইউজ করতেছি একই কিওয়ার্ড টাইটেলে ইউজ করতেছি একই কিওয়ার্ড কন্টেন্টের ভিতরে আট দশ বার ইউজ করতেছি একই কিওয়ার্ড ম্যাটার ডেসক্রিপশনে ইউজ করতেছি একই কিওয়ার্ড কন্টেন্টের ফাইনাল লিস্ট লাস্ট পর্যায়ে ইউজ করছি তো কিওয়ার্ডটাকে যখন ওভার অপটিমাইজ করে ফলে গুগল কিন্তু বুঝতে পারে আমরা বলেছিলাম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ আমরা কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করবো একই কিওয়ার্ড বারবার করা যাবে না এটা কিওয়ার্ড স্টাফিং এর পর্যায়ে পড়ে যাবে ওভার অপটিমাইজ করা যাবে না আচ্ছা জিব্রিশ কন্টেন্ট জিব্রিশ কন্টেন্ট বা রাবিশ কন্টেন্ট যেটাই বলি না কেন এটা একই শব্দের অর্থে বোঝায় অর্থাৎ যে কন্টেন্টের কোনো ভ্যালু নেই কনটেন্টে অটো জেনারেট করা হয়েছে বা স্পিনিং করা হয়েছে বা রিডাইট করে রাখা হয়েছে যেগুলো রিডেবিলিটি নাই সেই ধরনের কন্টেন্টে গিব্রিশ কন্টেন্ট বলা হচ্ছে এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে স্প্যাম স্কোর বেড়ে যাবে ডোরওয়ে পেজ ঠিক আছে তো ডোরওয়ে পেজটা কি ডোরওয়ে পেজ হচ্ছে একটি পেজ থেকে রিডাইরেক্ট করে আপনার ইউজারকে যে দেখেন একটা পেজ থেকে রিডাইরেক্ট করে আপনার ওয়েব ইউজারকে আরেক পেজে পাঠানো দা পাঠিয়ে দেওয়া হচ্ছে ডোরয় পেজ তো ডোরয় পেজগুলো চেষ্টা করব আমরা এভয়েড করার জন্য আমাদের ওয়েবসাইটে যেন ডোরয় পেজ না থাকে ঠিক আছে এরপর হচ্ছে অ্যাডস অ্যাবভ দা ফোল্ড ঠিক আছে এখানে কি বলছে দা পেজ লেআউট ঠিক আছে এটা পেজ লেআউট নিয়ে এই অ্যাডস অ্যাবভ দা ফোল্ড যে বিষয়টা সেখানে বোঝানো হচ্ছে যে প্যানালাইজ হয়ে যাবে উইথ লটস অফ অ্যাডস মানে আপনি একটা ওয়েবসাইটে এমন বেশি অ্যাড দিচ্ছেন যে অ্যাড এর সাথে আপনার পেজের কোনো কি নাই সম্পর্ক নাই মানে কন্টেন্টের সাথে কোনো ম্যাচ নাই এটাই হচ্ছে অ্যাড অবস্থা তো এটা এভয়েড করতে হবে হাইডিং অ্যাফিলিয়েট আমি এই যে এই কন্টেন্টের ভিতরে একটা অ্যাফিলিয়েট লিংক দিয়েছি বাট এটার কালারটা করে দিয়েছি কি আমার পেজের যে লেআউট বা পেজের যে টেক্সটের কালার সেই কালারটা কেউ বুঝলো না কোনো ইউজার যখন সে ক্লিক করলো সে চলে গেল আপনার অ্যাফিলিয়েট লিংকে তো এটাকে গুগল হাই মানে স্পেশালি লাইক করছে না গুগল এই ধরনের পেনাল্টি দিয়ে দিবে এটাকে লিঙ্ক ক্লকিংও বলা হয় তো লিঙ্ক ক্লকিং করা যাবে না এবং কন্টেন্টের ভিতরে কি অন্য যাবে না কোনো লিঙ্কে হাইক করা যাবে না আচ্ছা গুগল ফ্রেড তো গুগল ফ্রেড নিয়ে আমরা কি বলেছি গুগল ফ্রেড একটা ওয়েবসাইটের অ্যাডস ইউআই ইউএক্স ঠিক আছে ইউজার এক্সপিরিয়েন্স এগুলো নিয়ে কাজ করে তো এগুলো আপনার সাইটে প্রপারলি কি করতে হবে লো ভ্যালু কন্টেন্ট রাখা যাবে না যেগুলো ইউজারদের জন্য কি করে ইউজারদের এক্সপিরিয়েন্স নষ্ট করে অ্যাফিলিয়েট সাইট

এটা মানে বোঝানো হচ্ছে যে গুগল এমন না যে গুগল আপনার লাইক করে না কিন্তু আপনার কন্টেন্টের সাথে কন্টেন্টের সাথে আপনি কি করবেন একটু একটা কি রাখবেন একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবেন যেন খুব বেশি অ্যাফিলেট লিঙ্ক যুক্ত পোস্টও না হয় আবার যেন ছাড়াও যত না হয় আপনি যখন যে অ্যাফিলিয়েট সাইটটা সেই অ্যাফিলিয়েট সাইটের ভিতরে আপনি ইনফো কন্টেন্ট দেন এবং আপনি কি করেন বাইং বা ট্রানজেকশনাল পোস্ট পাবলিশ করেন এবং যেই জায়গায় আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা প্রয়োজন সেই জায়গায় আপনি কি করেন ব্যবহার করেন ঠিক আছে এক্ষেত্রে গুগল যেন বুঝতে পারে সব সবকিছু ন্যাচারালি হচ্ছে ঠিক আছে এরপর হচ্ছে অটো জেনারেট কন্টেন্ট ওই যে অটো জেনারেট কন্টেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে বিভিন্ন ধরনের কি বল টুলস দিয়ে রিরাইট করে হ্যাঁ অন্যের কন্টেন্ট পাবলিশ করে দেওয়া ঠিক আছে এই ধরনের কন্টেন্টগুলিকে অটো জেনারেট করা মানে ধরা হচ্ছে এবং এই ধরনের কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন গুগল পেনাল্টি দিবেন এবং আপনাকে ডি ইনডেক্স করে দেবে অর্থাৎ আপনার পেজটাকে আপনি খুঁজেই পাবেন না হ্যাঁ এবং এই ধরনের ওয়েবসাইট রিকভার করতে অনেক সময় লাগে অটো জেনারেট কন্টেন্ট ওয়েবসাইটে আচ্ছা এক্সেস পেজ র‍্যাঙ্ক স্কাল্পিং এখন যদিও পেজ র‍্যাঙ্কটাকে গুগল এরকম ভাবে গুরুত্ব দেয় না সো আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে যখনই আপনি লিংক বিল্ডিং করবেন তখন ওই যে পেজের যে পেজের লিংক বিল্ডিং করছেন সেই পেজে অথরিটি সম্পূর্ণ রিলেভেন্ট লিঙ্ক বিল্ডিং করলে আপনার সেটা বেটার হবে পেজ র্যাঙ্কটাকে ম্যানিপুলেট করার জন্য ইউজ পরিমাণে কি করা যাবে না এক্সেসিভ কি করা যাবে না লিঙ্ক দেওয়া যাবে না এখানে এবং বলছেন যখন আপনি কি করবেন আপনার আউটবাউন্ড কোনো লিঙ্ক দিবেন সেটা কি করবেন নো ফলো দেওয়ার চেষ্টা করেন ঠিক আছে যখন আপনার পেজ থেকে যখন কি করবেন কোনো আউটবাউন্ড লিঙ্ক দিবেন সেটাকে নো ফলো দেওয়ার চেষ্টা করেন আচ্ছা আইপি অ্যাড্রেস ফ্ল্যাগ অ্যাজ এ স্প্যান কোনো একটা আইপি অ্যাড্রেস যদি স্প্যাম হিসেবে গুগলে যদি ফ্ল্যাগ হয়ে যায় সেই আইপি অ্যাড্রেসে যত কাজ করবেন সবগুলোই পরবর্তীতে ফ্ল্যাগ হবে ম্যাটার ডেসক্রিপশন ম্যাটার ট্যাগ স্প্যামিং ম্যাটার ট্যাগের ভিতরে কিওয়ার্ড স্টাফিং করা যাবে না এটা এক ধরনের পেনাল্টি খাওয়ার কার্যক্রম অফসাইড ওয়েব অ্যাপসেন এবার হচ্ছে অফসাইড হ্যাক সাইট থেকে যখন আপনার কি হবে লিঙ্ক আসবে সেটাও কি হবে আপনার ওয়েব স্প্যামের পর্যায়ে পড়বে এর পরবর্তীতে হচ্ছে আনন্যাচারাল ইনফ্লাক্স লিঙ্ক সাডেনলি আপনি হিউজ পরিমাণে লিঙ্ক বিল্ডিং করলেন এবং পরবর্তীতে খবর নাই এটাও কি হবে একটা আপনার পেনাল্টি খাওয়ার জন্য যথেষ্ট এরপরে পেঙ্গুইন পেনাল্টি ঠিক আছে পেঙ্গুইন নিয়ে আমরা কি বলেছেন পেঙ্গুইনটা কাজই করে হচ্ছে কি নিয়ে ব্যাকলিং প্রোফাইল নিয়ে সো ব্যাকলিং প্রোফাইল খুবই ফ্রেশ রাখতে হবে যাতে গুগল আপনাকে কি না পেনাল্টি না দেয় ব্যাকলিং প্রোফাইল ফ্রেশ কিভাবে রাখা যায় সে বিষয় নিয়ে আমরা কথা বলবো সামনে লিঙ্ক প্রোফাইল উইথ হাই

গুগল সার্চ কনসোলে অনেক সময় এই নোটিশটা দেয় যে আপনার আনন্যাচারাল লিঙ্ক আসতেছে হিউজ পরিমাণে লিঙ্ক প্রডিউস হচ্ছে এগুলো এগুলো করে ফেলতে হবে হবে মাধ্যমে লো কোয়ালিটি ডিরেক্টরি ডিরেক্টরি এখন গুগল অ্যানাউন্স করে দিয়েছে যে হাই কোয়ালিটি হোক লো কোয়ালিটি হোক ডিরেক্টরি লিঙ্ক নামা যাবে না সো এটা নিলে কি হবে পেনাল্টি লিড টু এ পেনাল্টি উইজেট লিঙ্ক একটা ওয়েবসাইটের উইজেট থেকে যে লিঙ্কগুলো আসে এটাকে উইজেট হোম পেজ লিঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে বাট অটোমেটিক্যালি যখন কেউ আপনাকে লিঙ্ক দিবে এটা লিঙ্ক ফার্মের পর্যায়ে পড়ে এবং এটা না বেটার ঠিক আছে এরপর হচ্ছে লিঙ্ক ফ্রম আইপি সি আই পি একই আইপি থেকে মাল্টিপল লিঙ্ক নেওয়াটা এটাও কি পরে একটা ওয়েব এর পর্যায়ে পড়ে এই ধরনের কাজ আমরা করবো না পয়জন অ্যাঙ্কর টেক্সট হ্যাভিং এ পারসন অ্যাঙ্কর টেক্সট স্পেশালি ফার্মেসি কিওয়ার্ড পয়েন্টিং টু দা সাইট দ্যাট মেট সাইন টু হ্যাক সাইট

তো যেটা আদৌ সম্ভব না তো এই ধরনের লিংকে গুগল বলছে আনন্যাচারাল লিংক স্পাইক হ্যাঁ এবং এটা যদি আইডেন্টিফাই করতে পারে গুগল কি করবে আপনাকে আপনার ওয়েবটাকে ওয়েব স্প্যানের ভিতরে আপনার ওয়েবসাইটটাকে পাঠিয়ে দেবে লিঙ্ক ফ্রম আর্টিকেল ডিরেক্টরি অ্যান্ড প্রেস রিলিস যদিও মানুষ বলা হয় যে যে সকল আর্টিকেল ডিরেক্টরিতে স্প্যানিং কম বা ফিউজ পরিমাণে সার্চ ট্রাফিক রয়েছে সেই সকল জিএরি থেকে লিঙ্ক কিছু নেওয়া যেতে পারে কিন্তু তারপরে এখন গুগল এটাকে লিঙ্ক স্ক্যাম হিসেবে দেখছেন সো আমরা এই ধরনের খুবই টেকনিক্যালি এই হ্যান্ডেল করতে হবে আর্টিকেল ডিরেক্টরি পেস্ট রিলিজ এই ধরনের সাইট থেকে লিঙ্কগুলো ম্যানুয়াল অ্যাকশন আসলে আমরা দেখতে পারবো আমরা যদি ব্ল্যাক হ্যান্ড মেথড যদি লিঙ্ক বিল্ডিং করি সেক্ষেত্রে আমাদের গুগল ওয়েবমাস্টারে আমরা ম্যানুয়াল অ্যাকশনটা দেখতে পাবো বাট সচরাচর আসলে সবাই দেখতে পায় না এই অ্যাকশন এর আগে ওয়েবসাইটে বারোটা বেজে যায় গুগল খুব কম ক্ষেত্রে গুগল আসলে ওয়েবমাস্টার অ্যাকশনের নোটিশটা জানায় আচ্ছা সেলিং লিঙ্ক আপনি যদি লট অফ অনেক বেশি লিঙ্ক সেলিং করেন আপনার ওয়েবসাইট থেকে এবং গুগল যদি সেটা বুঝতে পারে তাহলে আপনার বারোটা পেয়ে যাবে আসলে এটা নিঃসন্দেহে থাকে গুগল স্যান্ডবক্স নতুন ওয়েবসাইটগুলোকে গুগল যেহেতু ইন্ডেক্স গুগল কলার গুগল বট খুব কম আসে ওয়েবসাইটগুলোতে তাই আমরা বলে থাকি যে প্রথম ওয়েবসাইটগুলো যখন নতুন আসে সেগুলো গুগল স্যান্ডবক্সে থাকে তো ভিজিবিলিটি বাড়ানোর জন্য এমন কোনো কাজ করা যাবে না যে ওই যে ইনফ্লেক্স অফ লিঙ্ক অনেক বেশি লিঙ্ক করা যাবে না হঠাৎ করে যাতে গুগল আমি স্যান্ডবক্স থেকে এক সপ্তাহের ভিতরে বেরিয়ে যাবে এমন করা যাবে না ধীরে ধীরে কোয়ালিটিফুল কন্টেন্ট পাবলিশ করতে হবে এবং অথরিটি সম্পূর্ণ লিঙ্ক গুলিং করতে হবে আপনি গুগল স্যান্ডবক্স থেকে বেরিয়ে আসতে পারবে গুগল ড্যান্স ওই যে এমন দেখা গেল একটা কিওয়ার্ড আপনার আজকে প্রথম পেজে রয়েছে আর একটা কিওয়ার্ড দ্বিতীয় পেজে চলে গেছে একই কিওয়ার্ড আবার পরের দিন দ্বিতীয় পেজে চলে গেছে গুগল তখন ওই যে ইউজার ইন্টারেকশন উপর ডিপেন্ড করে গুগল দেখে আসলে আপনার কিওয়ার্ডটা কোন পেজের জন্য স্টেবল হ্যাঁ বা ইউজারদের ইন্টারাকশনটা কেমন আসছে আপনার কোন জায়গা থেকে এটা গুগল দেখে যে কারণে গুগল ড্যান্সিংটা হয়ে থাকে ডিজেবল টুল আমরা ব্যবহার করব এটা নিয়ে আমাদের গুগল অপেজে এসে আমরা শিখবো কিভাবে ব্যাড লিঙ্ক গুলো রিমুভ করতে হয় ঠিক আছে রিকনসিডারেশন রিকোয়েস্ট একটা ওয়েবসাইট যখন প্যানাল্টি খাবে তখন যদি সে সমস্ত কিছু যখন আবার রিইনস্টেট করতে চায় তখন যেমন সে যে খারাপ লিঙ্ক গুলো রিমুভ করে দেওয়া কন্টেন্ট গুলো আপডেট করে দেওয়া সবকিছু যখন সে রিইনস্টেট করে ফেলবে এবং এয়া করে ফেলবে তখন সে আবার কি করতে পারবে আগে পর্যায়ে ফিরে আসতে পারবে টেম্পোরালি লিঙ্ক স্ক্যান হঠাৎ করে অনেক ধরনের স্প্যামে করা যাবে না তো সেক্ষেত্রে টেম্পোরারি লিঙ্ক স্প্যামের ভিতরে পড়বে তো এই ছিল মূলত গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টরের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি সবগুলো বিষয় খুব দ্রুত আপনাদের মাঝে আলোচনা করেছি হয়তো অনেক অনেক বিষয় হয়তো আমার চোখের নজর হয়তো এড়িয়েও যেতে পারে দুইশো পয়েন্টের ভিতরে আবার অনেক নজর হয়তো আমি একটা টপিক দেখে পুরোপুরি না পড়েই আপনাদেরকে সে বিষয় নিয়ে বলার চেষ্টা করেছি যাই হোক চেষ্টা করবেন আপনারা নিজেরা একবার পড়ার জন্য এবং কোনো টপিক নিয়ে না বুঝতে সেটা আমাদের গ্রুপে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমরা সেই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব ওকে সো ডোমেন র‍্যাঙ্কিং ফ্যাক্টরগুলো গুলো আমরা মোটামুটি 200 র‍্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে কথা বলেছি এই র‍্যাঙ্কিং ফ্যাক্টরগুলো খুবই ইম্পর্ট্যান্ট আপনাকে গুগলে কাজ করতে হলে এই র‍্যাঙ্কিং ফ্যাক্টরগুলো গুলো অলওয়েজ মাথার ভিতরে রেখে কাজ করতে হবে তা যদি লং টাইম সাসটেইনেবিলিটি যদি আপনি চান আদারওয়াইজ যদি আপনি যদি শর্ট টার্মে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি ব্ল্যাক হ্যাড মেথড ফলো করে কাজ করেন বাট আমি আপনাদের বলবো সবসময় লং টাইম ফোকাস কাজ করার জন্য এবং হোয়াইট হেড মেথড ফলো করে কাজ করার জন্য যেটার জন্য আমাদের র্যাঙ্কিং গুলো নখদর্পণে রাখা এবং এগুলো মেনে কাজ করা খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে পর্যন্তই ধন্যবাদ সবাইকে